ভিশন ডিজিটাল কিচেন থেকে আমি রিসা চৌধুরী আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আজকে আমার সাথে আছেন শেফ তাহসিন তমা। কেমন আছেন আপু? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? জি ভালো আছি। আজকে আপনি দর্শকদের উদ্দেশ্যে কি রেসিপি করে দেখাবেন? আজকে আমি করে দেখাবো ড্রাগন ফ্রুট সল্ট লাচ্ছি। তাহলে শুরু করুন। তো আপু, আজকে আমি যে আমার যে লাচ্ছিটা বানাবো, ড্রাগন ফ্রুট সল্ট লাচ্ছি, এটা আমি আজকে ভিশন ব্লেন্ডারে বানাবো। তো আমি আমার প্রসেসিং শুরু করে দিই। হ্যাঁ অবশ্যই। সবার আগে আমি নিয়ে নিচ্ছি ড্রাগন ফ্রুট। ড্রাগন ফ্রুটটা আমি কাটবো, কাটার আগে আমি একটা হ্যান্ড গ্লাভস পরে নিচ্ছি। জাস্ট ইজি ওয়েতে কাটবো, যাতে আমি স্কিন আউট করার সময় আমার কোনো ডিফিকাল্টিস ফেস করতে না হয়। কে আপু, এখন আমি যে প্রসেসিংটা করব, বাকি প্রসেসিংয়ের জন্য আমার আর হ্যান্ড গ্লাভস লাগছে না। আমি হাইজিন মেনটেন করে, যেহেতু আমি কিচেনে এন্টার করার আগে সবসময় আমাদেরকে হ্যান্ড ওয়াশ করতে হয়, নিজেদের পার্সোনাল হাইজিন সহ সব কিছু দেখতে হয়, তাই আমি হাতটা ধুয়ে এসেছি। আসলে হাইজিনটা মেনটেন করা সবারই দরকার, নাহলে যে কোনো ধরনের প্রবলেম হতে পারে, যে কোনো ধরনের রোগ হতে পারে। এই সব কিছু থেকে মুক্ত থাকার জন্য আমাদের সবারই পার্সোনাল হাইজিন সহ ওয়ার্কপ্লেস হাইজিন সবই মেনটেন করা উচিত। আমি তখন আপু জাস্ট এটা চারপাশ কাট করে নিয়েছিলাম, যার কারণে এখন কিন্তু আমার এটা স্কিনলেস করতে ইজি হচ্ছে। জাস্ট আমি ড্রাগন ফ্রুটটা কাট করব এন্ড জারে দিয়ে দিব। ভিশন ব্লেন্ডারের মাধ্যমে আমরা যে কোনো কিছু ব্ল্যান্ড করে নিতে পারি নিমিশে। ড্রাগন ফ্রুটের পর আমার যা যা লাগছে, এখানে আছে ইয়োগার্ট, আমি এখানে সাওয়ার ইয়োগার্ট ইউজ করছি অ্যারাউন্ড হাফ কাপের মতো। যেহেতু আমি বলেছি সল্ট লাগছে, এখানে আমি রেগুলার ইউজের যে সল্ট আছে সেই সল্টটা দিয়ে দিব, হাফ টিস্পুন থেকে কিছুটা কম। দেন আমি এখানে দিয়ে দিচ্ছি রক সল্ট বা বিট লবণ, সেটাও দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন থেকে কিছুটা কম। সুগার, সুগার এখানে আমি 2 টিস্পুনের মতো ইউজ করছি, যে যার পছন্দ অনুযায়ী ইউজ করবে। আর আমার লাগবে পানি। থ্যাংক ইউ। পানিটাও আমি সামান্য পরিমাণেই দিব, বেশি পরিমাণে পানি দিব না, কারণ এখানে আমার যেহেতু টক দইয়ের একটা পানি আছে, তাই আমার বেশি পরিমাণে পানি লাগবে না। আচ্ছা, কেউ চাইলে তো হচ্ছে কোল্ড ওয়াটারও ইউজ করতে পারে। হ্যাঁ ডেফিনেটলি কোল্ড ওয়াটার ইউজ করতে পারে, যেহেতু সারাদিন আইসও ইউজ করতে পারে। হ্যাঁ আইসও ইউজ করতে পারে, কিন্তু সারাদিন রোজা রাখার পর এই গরমের মধ্যে সবারই আর কি ঠান্ডা কিছু খেতে মন যাবে, তো সেই ক্ষেত্রে। আর এটা কতটুকু হেলদি? ডেফিনেটলি আপু, ড্রাগন ফ্রুট তো খুবই হেলদি একটা ফ্রুট, পাশাপাশি এখানে আমার ইয়োগার্ট আছে। আমি যদি এখানে সুগারের পরিমাণটা কমিয়ে দিই বা সুগার স্কিপ করে হানি ইউজ করি, এটা কিন্তু ফুল কমপ্লিট একটা ড্রিঙ্কস হয়ে যাচ্ছে, যেটা খেলে কিন্তু আপনার যেমন স্বাস্থ্যের জন্য ভালো, ঠিক তেমন কিন্তু এটা বেশ কিছুক্ষণ আপনার পেটটাকে ফুল রাখবে। আর এছাড়া যারা ডায়েট মেনটেন করে তারাও কিন্তু এটা মানে ড্রিঙ্ক করতে পারে। ইয়া ডেফিনেটলি। আপু আমার ড্রিঙ্কসটা তৈরি হয়ে গেছে, আর আমি এখানে আগে থেকেই গ্লাসটাকে সুগার কোট করে রেখেছি, দেখতে খুবই সুন্দর লাগছে। যে কোনো ড্রিঙ্কস, ডেজার্ট বা যে কোনো ধরনের মেইন ডিশের আগে যেটা থাকতে হবে আমার, সেটা হচ্ছে গিয়ে লুকস, দেন ফ্লেভার অ্যান্ড দেন টেস্ট। প্রেজেন্টেশনটা আসলে অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ মানুষ তো আগে দূর থেকে যেটা দেখে, আগে খাবারটা আসছে সেটা দেখে, অ্যান্ড দেন সে কাছে আসার পর ওটা ফ্লেভার নেয়। আর বিশেষ করে বাচ্চারা কিন্তু লুকের উপর ডিপেন্ড করে খাবারটা খায়। ইয়েস, এটা ঠিক, বাচ্চাদেরকে আসলে ই করে না, মানে কোনো জিনিসের প্রতি আকৃষ্ট করা খুবই ডিফিকাল্ট আসলে, যার কারণে ওদের জন্য কালারফুল কিছু খাবার প্রেজেন্ট করলে তারা অনায়াসে খেয়ে ফেলে, ওরা হচ্ছে একটু খেতে মজা পায়। আপু তৈরি হয়ে গেল ড্রাগন ফ্রুট সল্ট লাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা লাচ্ছি করে দেখানোর জন্য। ওয়েলকাম। দর্শক দেখে নিলেন ড্রাগন ফল দিয়ে কত সুন্দর লাচ্ছি করে দেখালেন আমাদের আজকের শেফ। আমি রিসা চৌধুরী, ভিশন ডিজিটাল কিচেন থেকে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।